দুই দলের অফিস ভাঙচুরকে কেন্দ্র করে উত্তেজনা বাগমা বাজারে, অভিযোগ পাল্টা অভিযোগ। ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে। অভিযোগ কে বা কারা রাতের আঁধারে উদয়পুর বাগমা বাজারে কংগ্রেস এবং বিজেপির অফিসে ভাঙচুর চালায়। ঘটনা শনিবার সকালে জানাজানি হতেই দু দলের নেতাকর্মীরা বাজারে ছুটে আসেন। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বাগমা ভাঁড়ির পুলিশও। অভিযোগ, পুলিশ থাকা অবস্থায় দু দলের মধ্যে মারপিট হয়, এতে বাগমা বাজার এলাকায় উত্তেজনা ছড়ায়। কংগ্রেস বিজেপির তরফে একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ আনা হয়। রাত্রিবেলা কে বা কাহারা আমাদের ভারতীয় জনতা পার্টি 30 বাগমা মণ্ডলের অন্তর্গত বাগমা বাজারস্থিত মণ্ডল অফিস ভাঙচুর করে ধারালো দা দিয়ে এই অফিসের পালাগুলো কুপিয়ে কেটে তছনছ করে ভেঙে ফেলে দিয়ে যায়। সকালবেলা আনুমানিক 5টা সাড়ে 5টা নাগাদ মর্নিং ওয়াক করুন না এরকম লোক আমাদেরকে ফোন করে, ফোন পেয়ে আমরা বাজারে ছুটে আসি। এসে দেখি এই অবস্থা, ভাঙচুর করে আমাদের ভারতীয় জনতা পার্টির বাগমা কার্যালয় তছনছ করে ফেলে রেখেছে। জাতীয় কংগ্রেসের 31 অক্টোবর একটা প্রোগ্রাম আছিল আমাদের প্রাক্তন ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকী, তো ওখানে আমরা ছাপড়াপাতে প্রোগ্রাম হবে, কিন্তু গেছে কালকে রাত্রে বিজেপি দুষ্কৃতিকারীরা সমস্ত কিছু ভেঙে শেষ করে দিয়েছে। আমাদের যাতে কংগ্রেস ভবনে ঢুকে আমাদের সব কিছু আপনার সামনে সব দেখছেন, সব কিছু ভেঙে দিয়ে গেছে। চেয়ার আসলো 600 চেয়ার হয়েছে, গা এরপরে ক্যারাম বোর্ডটা বানাচ্ছে আমাদের অফিসিয়াল তারা এসে বসতে, ওখানে সব কিছু ভেঙে দিয়ে গেছে। তারপরে আমার বটে কিছু জরুরি কাগজপত্র আসলো, এটাও সব শেষ করে দিয়েছে। চেয়ার টিন ভেঙে দিয়েছে, এতো আপনার সামনে সব কিছু বললাম। এদিকে এক গাড়ি চালকের অভিযোগ, বাজারে আসার পর তাঁর গাড়িতে ভাঙচুর চালিয়েছে কতিপয় দুর্বৃত্ত। তিনি ঘটনা জানিয়ে থানায় মামলা দায়ের করেন। বাজারে এসে আমার ঠিক আছিল, তো আমি বাজারে এসে গাড়ি গাড়িটা বাজার রাখছি এখানে, তো রাহুলের পরে আমি বাইকটা আমি গাড়ি থেকে নামছি, নামিয়ে আসতাম পারছি না, 20-30 কিন্তু এখানে উড়িয়ে গেছে আমার। তুমি এসে জানা তিল ভুষি লাতি আর যে জমি আসছে এমনি মারছে আমার ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী নিয়ে রাধাকিশোরপুর থানার ওসি, যান মহকুমা পুলিশ আধিকারিকও। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়েছে। এদিকে ঘটনায় গ্রেপ্তারের কোনো খবর নেই। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।